আজমলের ইঞ্জেকশনে জিতেছেন গৌরব গগৈ। বেতুকান্দির 70% কাজ সম্পন্ন হয়েছে বললেন মন্ত্রী পীযূষ হাজারিকা। আজমলের ইঞ্জেকশনে জিতেছেন গৌরব গগৈ। আজমল এখন আমাদের মাঝে নেই, তাই এবার গৌরব গগৈয়ের পরাজয় নিশ্চিত। ওদিকে নির্বাচনে জেতার দুটি কারণ ছিল, প্রথমে আজমল তার সঙ্গে ছিলেন, তারা মুসলিম জোটে জয়ী হন, কিন্তু মুসলমানরা কিছুই করেননি। এবার কলিয়াবরে লড়বেন আজমল, তাই গৌরব গগৈয়ের পরাজয় নিশ্চিত। এদিকে জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা আজ শিলচরের বেতুকান্দি সহ বিভিন্ন বাঁধ পরিদর্শন করেছেন। মন্ত্রীর সঙ্গে সাংসদ রাজদীপ রায়, বিধায়ক কৌশিক রায়, বিধায়ক দিবায়ন চক্রবর্তী এবং বিভাগীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন। বেতুকান্দিতে নবনির্মিত 700 মিটার বাঁধের কাজ পরিদর্শন করেন। স্থানীয়দের সঙ্গেও কথা বলেন মন্ত্রী। কাজে অবহেলা না করতে বিভাগীয় কর্মকর্তাদের সতর্ক করেন মন্ত্রী। সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি বলেন, বাঁধের কাজ ভালোভাবে চলছে, 700 মিটারের মধ্যে 500 মিটারের 70% কাজ শেষ হয়ে গিয়েছে, 300 মিটার অংশে জমি অধিগ্রহণের কাজ বাকি রয়েছে, এটা শীঘ্রই শেষ হবে, বর্ষা মৌসুমের আগেই কাজ শেষ হবে বলে জানান মন্ত্রী। শিলচর থেকে গৌতম তালুকদার এবং অজিত দাসের প্রতিবেদন, CNN 24 নিউজ। এপ্রিল এটা কাম করি মই, আৰু এটা কাম কৰিছো লুচন চৌধুরী কাম এটা কৰিছো, ব্রহ্মপুত্র শিল আৰু সিমেন্ট লৈ কংক্রিট বনাইছো, এতিয়া আমাৰ কম খৰচ হয়, সেইটো আহে কিন্তু ব্রহ্মপুত্রত 12 কোটি লয়, সেইটো 4.5 কিলোমিটাৰ, সেইটো এক্সপেৰিমেণ্ট বেছি হ'ব, এইটো এটা মই মানে হেৰি কৰি চাম, ভোট দি গ'লো এক্সপেৰিমেণ্ট কৰি চাম, এইটো ইডাৰ এইটো এই মানুহজনে দিয়াটো, তেওঁ এটা কাম কৈছে, এইটো তেওঁ কৈছে যে লোচনৰ যিটো আমি কৰা মানে এনেকুৱা যিটো কংক্ৰিট আমি এডিবি কৰাবিলাক, কিন্তু এইটো তেওঁ কৈছে যে বাঁহ সুমুৱাই দিলে বহুত ষ্ট্ৰং হয়, দুটা কাম সব বিবেচনা।